ঠিক আছে সমস্ত বাচ্চাদের দিয়ে দাও যথাজ্ঞা মহারানী চলো এবার চোখে কাপড় বাঁধা ওই বাচ্চাটা কে তুই বুঝতে পেরেছিস এক সময় ঠিক উড়ে চলে যায় সে উড়ে যাবেই সেটাই তার ধর্ম তার সাথে ঘর বাঁধা স্বপ্ন দেখা উচিত নয় বুঝলাম কিন্তু বৌদি প্রণাম মহারানী মণিপুর সাম্রাজ্য থেকে বার্তা এসেছে আমার দাদা দুর্জয় বার্তা পাঠিয়েছে বুঝি না মহারানী মণিপুর অন্দরমহল থেকে নয় বাইরে থাকা আমাদের গুপ্তচর বার্তা পাঠিয়েছে কি সেই বার্তা মহারানী বিন্ধাবতী যবে থেকে সুস্থ হয়ে উঠেছেন তারপর থেকে মহারাজ মহেন্দ্রকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না দুজনের কুষ্ঠি অনুযায়ী কিছুদিনের জন্য মহেন্দ্র আর বিন্ধাবতীকে আলাদা থাকতে হবে আর তাই জন্যই উনি এখন অজ্ঞাতবাসে আছেন বলে অন্দরমহলে আলোচনা হচ্ছে কিন্তু কিন্তু ইতস্তত না করে বলে ফেল অন্য কিছু কারণ থাকতে পারে বলেও প্রজারা আলোচনা করছে আর কি কারণ হতে পারে সেটাই তো কেউ বুঝতে পারছে না মহারানী ঠিক আছে কোন রকম খবর পেলেই যথাশীঘ্র আমাকে জানাবে একটা কাজ করো সেটা কি হতে পারে আমাকে জানাও যথাজ্ঞা মহারানী শোনো বৌদি মহেন্দ্রর কথা বারবার আমার মনে পড়ে যাচ্ছে মনের মধ্যে কেমন একটা কু গাইছে আমার মন ছটপট করছে